চতুর্থ বিষয়টা এই যে লোকটা তুমি দেখলে রক্ত নদীতে ভাসছে সাঁতরাচ্ছে এই লোকটি হচ্ছে সুদখোর যারা সুদ খায় লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতু শায়াতুন মিনাল মাস ওরা ভূতে ধরা রোগীর মতো শয়তান স্পর্শ করলে মানুষের যে অবস্থা ঘটে সুদের টাকা পেটে গেলে তার অবস্থা ওইরকমই হয় ইহুদি সুদখোর কুশিদজীবী যারা ছিল তারা কখনোই বুঝতে চায় যে সুদ আর ব্যবসা পৃথক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন সুদখোরকে সুদদাতাকে সুদের হিসাব লেখককে সুদের সাক্ষীদেরকে 2017 সালের হিসাব মতে পৃথিবীর 82% সম্পদ মাত্র 1% বিত্তশালীর কক্ষিগত হয়ে আছে সুদী অর্থনীতির কুফল একবার শুনেন আল্লাহ কিভাবে ব্যাখ্যা দিচ্ছেন মুসলমান যদি খালি কোরআন পড়তো আর কিছু লাগতো না আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতু শায়তানু মিনাল মাস ذلكَ بأنهم قالوا إنما البيع مثل الربا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون سورة بقرة 275 الله وزن دخل درسوت قائم لا يقومون إلا كما يقوم الذي يتخبط الشيطان من الماس ওরা ভূতে ধরা রোগীর মতো যার ভূতে ধরে সে চলে হাঁটতে পারে ভালো করে দিব্য একটা জ্ঞানে গুণী মানুষ ভূতে ধরলো জেনে ধরলো বাস ও আর হুঁশ নাই ছেলেকেও চেনে না বাবাকেও চেনে না তাই বল তাই শোনে এই ভাষাটা হলো কিন্তু কোরআনের ভাষা শয়তান স্পর্শ করলে মানুষের যে অবস্থা ঘটে সুদের টাকা পেটে গেলে তার অবস্থা ওইরকমই হয় তারা বলে কি ইন্নাল বাইউ মিসলু রিবা আরে ব্যবসা তো সুদেরই মতো যদি বলে সুদটা তো ব্যবসার মতো তাহলে তো ভালো হয় তা না ওই আরব কায়দাগিরি বললে ব্যবসা তো সুদেরই মতো বেগুন বিক্রি করলে 5 টাকা পাই টাকা বিক্রি করলে 5 টাকা লাভ পাই সমস্যা কি টাকা ঋণ দিলে টাকা পেলাম এটা ঋণ যেটা বিনিময় নিচ্ছি ওটা বিক্রির বিনিময় নিচ্ছি কেসটা তো একই হচ্ছে ওরা বুঝতেই জানে যে এটা হারাম ওটা হালাল এই বুঝ নেই বলে আল্লাহ পাক ওদেরকে ভূতে ধরা রোগী বলেছেন ও আহাল্লাল্লাহুল বাইআ হারামার রিবা অর্থাৎ আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কমন জাহু মাউজাতু মির রাব্বি ফান্তাহা যে ব্যক্তি তার প্রতিপালকের পক্ষ থেকে এই উপদেশ আসার পরে সুদ থেকে বিরত হলো ফালাহু মা সালাম সে আসল টাকাটাই খালি পাবে সুদের টাকা পাবে না ও আমরুহু ইলাল্লাহ তার পরকালীন মুক্তির বিষয়টি আল্লাহর উপরে নির্ভর করে ওমান আদা কিন্তু যদি সে কথা না শুনে আবার সুদের মধ্যে জড়িয়ে পড়ে ফাউলাইকা আসহাবুন নার হুম ফিয়া খালেদুন সে হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে এটা হলো পরকালীন পরিণতি এগুলো মাথায় রাখেন আবু জাহেল কোনো অবস্থাতেই বা মদিনার ইহুদি সুদখোর কুশিদজীবী যারা ছিল তারা কখনোই বুঝতে চায় যে সুদ আর ব্যবসা পৃথক এটা তাদের ব্রেনে কখনই আসেনি আজও আমাদের ব্রেনে আসে না কিন্তু আসতে হবে আপনাকে না আসলে জাহান্নাম খোলা আপনার জন্য দুনিয়া তো জাহান্নাম বানানো হচ্ছে আখেরা তো জাহান্নাম হবে দুনিয়ার জাহান্নামটা কে একটু পরে বলছে আপনাকে সুদখোরের পরকালীন পরিণতিটা শেষ করে নি হযরত সামুরা বিন জুনদুব বলছেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাল্লা আকবাল আলা নবী ওয়াজহিহি ফাকাল মান রাআ মিনকুম রুইয়া ফজরের সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসল্লিদের দিকে ফিরে বসতেন অতঃপর বলতেন তোমাদের মধ্যে কে কে স্বপ্ন দেখেছে বলো তো আমরা স্বপ্ন বলতাম আর উনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন একদিন তিনি বললেন ولكني رأيت ليلة رجلان أتيا في أتياني فأخذا بيدي فأخرجاني إلى أرض مقدسة شنو আজকে আমি একটা স্বপ্ন দেখেছি রাত্রিবেলা আমি দেখলাম যে দুজন লোক এসে আমাকে হাত ধরে উঠিয়ে নিয়ে একটা পবিত্র ভূমির দিকে নিয়ে চলে গেল সেখানে গিয়ে হাত্তা হাতাইয়া
على نهر من دمين فيه رجل قائم على وسط النهر ترى আমাকে একটা রক্ত নদীর পাশে নিয়ে গেল দেখলাম যে নদীর মাঝখানে একজন মানুষ সাঁতরাচ্ছে আর কিনারায় আরেকজন লোক দাঁড়িয়ে আছে হাতে পাথর নিয়ে ওই লোকটা হাবুডুবু খেয়ে খেয়ে যখন একেবারে রক্ত খাচ্ছে ডুবছে কিন্তু পায়চার মাটি পাচ্ছে না যখন নিস্তেজ হয়ে একেবারে কিনারে আসছে অমৃত কিনারে দাঁড়ো ওই মানুষটা পাথর দিয়ে ওর মাথায় মারছে মাথা ভেঙে চূর্ণ হয়ে যাচ্ছে আবার অটোমেটিক মাথা তৈরি হয়ে যাচ্ছে ও আবার সাঁতরা ভয়ে চলে যাচ্ছে নদীর মাঝখানে আবার কিনারে আসছে আবার পাথর মারা হচ্ছে এই দৃশ্য বারবার হচ্ছে আমি দেখে চমকে গেলাম কে এটা এটা কারা চলো সামনে বলছি এবার সামনে চলে গেল সেখানে যে ব্যাখ্যাটা হলো এই যে এই দিন এক স্বপ্নে তিনি নয়টি বিষয় দেখেছিলেন এটা হলো চতুর্থ বিষয় জিব্রিল বললেন দেখো আমরা মানুষ নই আমি জিব্রিল আর উনি মিকাইল আমরা দুই ফেরেশতার স্বপ্নের মধ্যে তোমাকে আখেরাতে এইসব লোকদের শাস্তি কি হবে দেখানোর জন্য এসেছি তো নয়টা বিষয় এখন বাদ দেখ এই সংক্ষিপ্ত খোদ দেওয়া সম্ভব না চতুর্থ বিষয়টা এই যে লোকটা তুমি দেখলে রক্ত নদীতে ভাসছে সাঁতরাচ্ছে এই লোকটি হচ্ছে সূক্ষ্ম পুঁজিবাদী পৃথিবীতে অসংখ্য মানুষের পুঁজি শোষণ করে ও একাই পেট ফুলি মোটা করেছিল ও তার শাস্তি আসতে মানুষের রক্ত শোষণকারী হিসেবে রক্তের নদীতে ওকে ডুবিয়ে দেওয়া হচ্ছে রক্তপারিস রক্ত খা আজকে রক্ত কি কোনো লাভ আছে এই হাদিসটা মনে রাখবেন বুখারী শরীফ 1386 নম্বর হাদিস মিশকাত 2621 নম্বর হাদিস স্বপ্ন অধ্যায় পাবেন বাড়ি গিয়ে দেখে নেবেন ওই নটা বিষয় ওখানে পাবেন আন জাবির قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقالهم سواء رواه مسلم رسول الله صلى الله عليه وسلم لعنت করেছেন সুদ খোরকে সুদ দাতাকে সুদের হিসাব লেখককে সুদের সাক্ষীদেরকে তিনি বললেন হুম সাওয়া সবাই সমান ব্যাখ্যা দরকার নেই যারা সুদের চাকরি করেন তারা তো অনেক সময় যুক্তি দেন আমি তো নিজে সুদ খাই না সুদ দেই না আমি তো খালি লিখি অতএব আর রুজি হালাল এর জবাব অনেক আগে আল্লাহ রসুল দিয়ে গেছেন আমরা খালি শুনিয়ে দেওয়ার মালিক এবার বলেন সুদ কাকে বলে নবী সাইদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الذهب بالذهب والفضه بالفضه والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح مثلا بمثل يدا بيد فمن زاد او استزاد فقد اربى الاخذ والمعطي فيه سواء رواه مسلم এখন ব্যাখ্যা দিয়ে আল্লাহর রাসূল বলেছেন শুনে রাখো স্বর্ণের বদলে স্বর্ণ রৌপ্যের বদলে রৌপ্য গমের বদলে গম জমের জবের বদলে জব খেজুরের বদলে খেজুর লবণের বদলে লবণ মাসালাম বে মাসালিন সমানে সমানে ইয়াদান বে ইয়াদিন হাতে হাতে এটি হলো হালাল ফামান জাদা যে ব্যক্তি একটু বেশি দিবে অবস্থা জাদা একটু বেশি চাইবে ফকদ আরবা সে সুদের মধ্যে পতিত হইল আল আখজ আল মুতি ফি সওয়া গ্রহীতা এবং দাতা উভয়ে পাপের বিষয়ে সমান মুসলিম শরীফের হাদিস অর্থ নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাখ্যার দরকার নেই আন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল আর রিবা ফি নাসিয়া মুত্তাহাকুন আলাইহি সুদ হয় বাকির ক্ষেত্রে নগদে নগদে কোনো সুদ হয় না যখনই আপনি কোনো বাকিতে ঋণ দেবেন তখনই যদি বেশি নেন ওটি হয় সুদ সুদের দুনিয়াবি পরিণতি কি আখেরাতে পরিণতি শুনলেন দুনিয়ার পরিণতি কি এটা দেখেন আনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ
صلى الله عليه وسلم ان الربا وان كثر فان عاقبته تسير الى قل رواه ابن ماجه بسند صحيح رسول الله صلى الله عليه وسلم বলছেন সুদ যত বেশি নেবেন আপনি বহু টাকার মালিক আপনি হতে পারেন কিন্তু আকিবাতাহু তাসিরু ইলা কুল্লিন এর পরিণতি হচ্ছে নিঃসুতা সুদের টাকা ফাপতে ফাপতে আপনার ব্যাংকে আর কতটা আপনি বলতেও পারেন না ওয়াইরুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতিন আল্লাযী জামা মালাম ওয়া আদাদা মাল জমা করে খালি গুনে কত টাকা ব্যাংক ব্যালেন্স বাড়লো এদের জন্যই তো ধ্বংস এখানে আল্লাহ পাক বলছেন আল্লাহ রাসূল বলছেন যতই তোমার টাকা বৃদ্ধি পাক পরিণতি হচ্ছে কুল ইলা কুল্লিন কিল্লাত থেকে আসছে নিঃস্বতা কিছুই তোমার থাকবে না প্রমাণ নেন টাটকা প্রমাণ দিয়ে আপনাদেরকে 2017 সাল চলে গেল আজকে 2018 সালের কত 26 না 26 জানুয়ারি শুনেন আন্তর্জাতিক রিপোর্টটা আপনাদের শুনিয়ে দিই 2017 সালের হিসাব মতে পৃথিবীর 82% সম্পদ মাত্র 1% বিত্তশালীর কক্ষিগত হয়ে আছে হিসাব কিন্তু আমার না আন্তর্জাতিকভাবে যারা হিসাব করেন লন্ডনে তাদের হিসাবটা আমাদের বাংলা পত্রিকায় বের হয়েছে ওখান থেকে আমরা শুনিয়ে দিচ্ছি পুঁজিবাদী দেশের হিসাব এমনিতে কোনো মাছ ফাঁস থাকতে হতে পারে এটা তো আমরা খবর রাখবো না বলছেন 17 সালে অবস্থা এই হয়েছে পৃথিবীর যত সম্পদ আছে তার 82% সম্পদ মাত্র 1% লোকের হাতে জমা হয়ে গেছে এমএলএম ব্যবসা পিরামিড ব্যবসা বলা হয় জাল ফেলে পুকুরে দেখেন না জালটা মনে খুব বড় কিন্তু মাছ যদি ওই জালের মধ্যে ঢোকে যখন জাল আস্তে আস্তে টানা হয় মাছগুলো কোথায় চলে আসে যে লোক জাল ফেললো তার হাতে চলে আসে না পুঁজিবাদীরা এমনভাবে শিল্প ছড়িয়ে দেয় যে আপনার পকেটের টাকা চলে যাবে কেন্দ্রে আপনি টেরও পাবেন না এবং চমৎকারভাবে তাদের দুই হাতে লুটপাটটাকে আইন সিদ্ধ করার জন্য তাদের নিয়োজিত একদল অর্থনীতিবিদ নামধারী লোক আছে তারা বুদ্ধিশুদ্ধি খাটাই সবাইকে বুঝিয়ে দেয় এটা হালাল একই ছেলে ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি করেছে সে যদি আপনার কলেজে চাকরি করে বেসরকারি কলেজে গেলে যা বেতন পায় তার চেয়ে দ্বিগুণ বেশি বেতন সরকারি কলেজে গেলে ওই ছেলেটি যখন ব্যাংকে চাকরি করবে তার বেতন যে কতগুণ বেশি হবে তা আপনি বলতে পারবেন না শুধু কি বেতন বেতনের সঙ্গে বোনাস বাড়ি গাড়ি টেলিফোন সবই কারণটা কি মূলে যারা আছেন পুঁজিবাদী তারা চান টাকাটা হিসাব যেন সুদের কায়দায় হয় এবং সেইভাবে তারা এই কাজটা করে দেয় এই পূর্ণ সহযোগিতার জন্য পুরস্কার হিসেবে তাকে এত বেশি বেতন দেয় ব্যাংকের চাকরিতে ঢুকলে কেউ সেখানে বের হয় না কারণ আপনার দাঁড়াইটুপির কোনো দোষ নাই ওটা সব ঠিকই থাকবে সালাদ শ্যাম পড়ার কোনো সমস্যা নেই সালাম ফিরিয়ে জোরে সালাতের শেষে এক টাকা হাতে ছুঁলেন তা তো আপত্তি নেই কিন্তু মূল সিস্টেম অফ ইকোনমিক্স যেন ঠিক থাকে যাতে পুঁজি জমা হয়ে এক জায়গায় চলে যায় এর জন্য বাংলাদেশের একটি প্রসিদ্ধ ব্যাংকের সভাপতিকে আমেরিকার রাজধানীতে ওয়াশিংটনে ডেকে নিয়ে ওবামা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাংকের পুরস্কারটা দিলেন কারণ তারা সুদের নাম করে যত পয়সা জমা করতে পারেনি বাংলাদেশের মুসলমানদের কাছ থেকে এই ব্যাংকের চেয়ারম্যানরা তার চেয়ে অনেক 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 গুণ বেশি টাকা জমা করতে পেরেছেন অতএব ধন্যবাদ সৌদি ব্যাংকের চাইতে তোমাদেরকে তোমাদেরকে সম্মান তো করাই লাগবে টুবিডারে যে কোনোই দোষ নাই ও যা পারো তুমি করো গিয়ে কিন্তু আমার দরকার টাকা এই যদি অবস্থা হয় নীতি পরিবর্তন করে নিয়ে জাহেরি ঠিক রেখে কী বলা হয় আপনারা ভালো করে বুঝে নেন সাবধান আপনার অন্তরের খবর আল্লাহ রাখেন ইহুদিন আসারদের তৈরি করা এই ফাঁদের মধ্যে যারা পা দিয়েছে আন্তর্জাতিকভাবে সমস্ত সম্পদ তাদের হাতে কুকিগত হচ্ছে আমেরিকার রাজধানীতে ওয়াল স্ট্রিটের কথা ভুলে যাবেন না তারা বলছে 99% মানুষের রুজি আমেরিকায় 1% রুজি খেয়ে নিচ্ছে কিন্তু কিসের গণতন্ত্র কিচ্ছু করা যাচ্ছে না কিছু করার ক্ষমতা তাদের হয়নি